আবার সকালবেলা এখন আসলো, দেখি সবজি কি নাই। এই যে কাঁচকলা, পুঁই শাক, কুমড়ো, এই কাঠি কচু, পটল, এদিকে কি আছে, গাজর, জলপা, এই তো গাজর কই, হ্যাঁ ওই তো গাজর না, বেগুন, বাঁধাকপি, আর কি আছে, কাঁচা লঙ্কা, দেখো কি নেবে দেখো। হ্যাঁ, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ শুভ নবমীতে ব্লগটা শুরু করছি তো সকাল থেকেই। আর আজকে আমাদের ইচ্ছা আছে যে আমরা সপরিবারে আজকে একটু যাব বসিরহাটে ঠাকুর দেখতে। তো গতকালকে আর যাওয়া হয়নি কারণ দাদা ভাইয়ের যেহেতু অষ্টমী পুজো করছে, তো এবার অষ্টমীর সকালে ও আর কি গিয়ে পুজো করে এসছে, তারপরে আবার সন্ধ্যা কটার দিকে বেরোলো, তিনটে মনে হয় না, তিনটে সাড়ে তিনটের দিকে বেরোলো, সন্ধি পুজো করে বাড়ি ফিরেছে অনেক রাতে, যার কারণে কালকে আর আমরা যেতে পারিনি, এইখানেই আর কি ঠাকুর দেখেছিলাম, ওইখানে অনুষ্ঠান হচ্ছিল তো সেগুলোই দেখেছি। আর আজকে একটু ইচ্ছা আছে যে বেরোবো, সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা, খবরেও দেখাচ্ছিল যে আজকে বৃষ্টি হবে, তো জানি না কত দূর কি হবে, দেখা যাক। আর সকাল থেকে রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে যেহেতু দাদা ভাই পুজো করছে বাড়িতে, ইয়েতে পূজা মণ্ডপে, তো ওই জন্যই বাড়িতে এই কটা দিন পুরোপুরি একদম নিরামিষ খাওয়া হচ্ছে। তো অন্যান্য বারও আমাদের এরকমই হয় যেহেতু দাদা ভাই পুজো করে, তো ওই জন্যই এই কটা দিন আর কি আমাদের বাড়িতে আশটাশ ওঠে না, তো এই হলো ব্যাপার। চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা। নবমীর দিন ভেবেছিলাম যে একটু ঠাকুর দেখতে বেরোবো বসিরহাটে, তো এই তো হলো পরিস্থিতি, এই এখন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, জানি না এই বৃষ্টি কতক্ষণের, তবে বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, দেখা যাক কখন থামে, তারপরে তাই যদি যেতে পারি, ভালো রকম বৃষ্টি হচ্ছে। বাবি এখানে বসে বসে এখন ফোন দেখছে, জল পড়ছে না এখানে বসে তো। তা আমরা তো ভাবলাম যে নবমীর দিন একটু বসিরহাটে যাবো ঠাকুর দেখতে, কালকে যাবো ভেবেছিলাম, হলো না, তো এই তো আজকে যাবো দুপুরবেলা, বাবি বললো যে দুপুরের দিকে গেলে তাহলে টোটো নিয়ে ঘুরতে দেবে, আর রাতে যাওয়া যেত কিন্তু ঠাম্মি যেহেতু আর কি পায়ে ব্যথা, ঠাম্মি হাঁটতে পারবে না অতটা, হাঁটতে পারেও না, তো ওই জন্যে আর কি রাতে যাওয়া যাবে না, তো দুপুরে গেলে গাড়ি নিয়ে ঘোরা যেত, তো সেই জন্যই ইয়ে করা হলো যে চলো দুপুরে যাওয়া হবে। তা তো এখন তো বৃষ্টি নামলো, দেখা যাক কতক্ষণ থাকে এই বৃষ্টি, ভালো রকম বৃষ্টি হচ্ছে, এই তো মেঘও আছে আকাশে, তো মনে তো হচ্ছে না এই বৃষ্টি থামার। আর ওই যে কাদের বাড়ির গরু, ও যাচ্ছে ভিজে পুরো, ওর দড়িটা আর একটু বড়ো থাকলে কালী মন্দিরের ওই ইয়েতে বারান্দাটায় উঠে যেতে পারতো। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের ব্যাপারে বলতে চাই যেখানে তোমরা গেম খেলতে খেলতে অনেক টাকা আর্ন করতে পারবে। OPPO 888, এটা হলো বাংলাদেশের সব থেকে বিশ্বস্ত গেমিং ব্র্যান্ড। এখানে তোমরা ফ্রুট ব্লাস্ট, ক্রাশ গেম, সলিটায়ার, ডিসি গেম, অ্যাপেল অফ ফরচুন এটসেট্রা, এখানে কিন্তু তোমরা প্রেডিকশন করে আর্নিংও শুরু করতে পারবে। আর সব থেকে ভালো ব্যাপার হলো 24/7 ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারবে। এখানে মিনিমাম ডিপোজিট 300 টাকা এবং 100% ওয়েলকাম বোনাস, আর তার সাথে পেয়ে যাবে 75 টাকা ফ্রি পিন প্রতিদিন। তাহলে আর অপেক্ষা কেন করছো, যাও আমার ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে লিংক পিন করা আছে, আজ থেকেই তোমরা আর্নিং শুরু করো। দেখো সোয়াবিন রান্না হচ্ছে, রসগোল্লা মনে হচ্ছে, সোয়াবিন দানা মনে হচ্ছে রসগোল্লা। তো এখন রান্না বান্না এই প্রায় শেষের মুখে, এই বাঁধাকপি ঘন্ট হচ্ছে, বাঁধাকপি ঘন্ট করে তো বাঁধাকপি, হ্যাঁ ওই তো, তো এই বাঁধাকপিটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট। আর এদিকে একটুখানি কফি খাওয়া হবে এখন, কটা বাজে দেখাবো, দাঁড়াও এই দেখো পোনে পোনে একটা বাজে, এখন এরা চা কফি খাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে বলে বাপি আবার উপরে বসে আছে। তা এখন এই যে বৃষ্টির মধ্যে মা ওদিক দিয়ে তাড়িয়ে পাঠালো, বললো যা স্নান কর, তো এই এতে ছাতা মাথায় দিয়ে স্নান করতে আছে, ঠিক আছে এই জল পড়ে, তো ভাবলাম যে একটু পরে পরে যাই স্নান করতে, তা বলছে না গিয়ে আগে স্নানটা করে আয় তারপরে, যা বাদ বাকি কথা, গল্প করছে সবাই বসে বসে, তো এই যে এইটুকু আসতে ভিজে যাব, বৃষ্টির জল গায়ে পড়বে, তো ওই জন্যই ছাতা মাথায় চলে আসলাম এই বাথরুমে।
বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছে, সেই তখন থেকে আর কি শুরু হয়েছে, এখনো পর্যন্ত থামাথামির কোনো সিন নেই। এই তো অবস্থা, ভালো রকম বৃষ্টি হচ্ছে, পুরো একদম ছাদ আমাদের ভিজা ভিজা হয়ে গেছে, ভিজা ভিজা। আর গাছের যে গোলাপ ফুলগুলো দেখিয়েছিলাম, যা সব পড়ে গেছে বৃষ্টির জল। স্নান করে আসলাম, এখন খেতে পারছে না, বাদ বাকিটা আমাকে খাওয়াচ্ছে। নিরামিষ তো কদিন ধরে, আজ সোয়াবিন রান্না হয়েছে, তো বলছে হ্যাঁ সোয়াবিন ভালো লাগছে না, ডাল টাল দিয়ে খেয়েছে, খেয়ে বলছে এদিকে আই এসছি এখন খাওয়াচ্ছে। তো এখন আমি আর বৌদি খাওয়া দাওয়া করবো, মা ভাত বেড়ে দিয়েছে। আজকের মেনুতে দাঁড়াও, খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প অল্প দেখাচ্ছি। হ্যাঁ, এই কুমড়ো পোস্ত, এখানে আছে হলো সয়াবিন, এখানে আছে হলো কলা ভাজা, শশা, এই এই হলো পাঁপড় ভাজা, এখানে আছে হলো ডাল, আর ওদিক দিয়ে আসছে হলো আলু ভাজা। কই গেল এই যে আলু ভাজা? বাঁধাকপি ঘন্ট এখনো পর্যন্ত কড়াইতে, ওটা এখনো এসে পৌঁছায়নি আমাদের এখানে। ঠিক আছে, আনলো ফল, আর এই যে মিষ্টি, এখান থেকে আমি আবার মিষ্টি খেলাম। আর এখানে আছে হলো ফল টল, কটা কি ফল নিয়ে এসছে, কাঁচকলা নিয়ে এসছে। তাই যে এখন ভাত টাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া হচ্ছে, দাদাই পুজো করে আনলো, তো সেটাই খাচ্ছে এখন। বাইরের বৃষ্টিটা এই যে কমেছে এখন, যখন বৃষ্টি কমাচ্ছিল তখন কমেনি, তখন কমলে আমরা ঠাকুর দেখতে যেতে পারতাম দুপুরবেলা, আর এখন এই যে কমেছে। তাহলে বলো, দুপুরে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি আর তোমাদেরকে তোমাদের সাথে কথাও বলিনি কোনো রকম, তো বাইরে সন্ধ্যা লেগে গেছে, মা সন্ধ্যা দিতে গিয়ে তারপর তাই আমাকে ডাকলো, বললো ওর কোনো যে সন্ধ্যাবেলার চা এখন হচ্ছে আমাদের, এই সিরিয়াল দেখছিলাম বসে বসে, অ্যাড দিয়ে দিয়েছি এখন। ঘরে বসে এখন ঠাম্মি আমি মা সবাই মিলে টিভি দেখছি, রাতে তরকারি কিছু করতে হবে না, রুটি করলে হয়ে যাবে, তো এই জন্য হলো যে বসে আছি, তাহলে আটাটা মাখিয়ে নিই। তো বাপি এখন হাসনাবাদ থেকে নিয়ে আসলো হলো গরম গরম মিষ্টি, তো মিষ্টিটা এই যে এখন ঢালা হবে। ঠিক আছে, শিউলি ফুলে না নলক দেব, দেব কাছের ছুরি, খোপায় আমি বেঁধে দেব। ঝর্ণা চক্রবর্তীকে আজকে স্টেজে তুলবো, এখান থেকে নাচছে। এখন আসলাম আইসক্রিম খেতে, নাও নাও, দুটোই ছেলে সেই তো দেখো। যেটা ভেবেছিলাম যে দুপুরবেলা বসে ঠাকুর দেখতে যাবো সেটা তার হলো না, দেখে আগামীকালকে একটা চান্স নেওয়া যাবে দুপুরবেলার দিকে, তো দেখা যাক। চলো আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও, আজকের মধ্যে এখানেই তোমাদের সাথে টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।